30 এপ্রিল শুক্রবার এক তরুণ আইনজীবীকে জিম্মি করে পুলিশের হাতে ধরা না পড়লে জানাই চেতনা জোবাইদা সুলতানা হীরা ওরফে সোনিয়া ইতিমধ্যেই তার প্রতারণার জালে জিম্মি করার ঘটনায় হাফ সেঞ্চুরি করে ফেলেছে। এর মধ্যে হতভাগ্য একজন জীবনও দিয়েছে তার হাতে জিম্মি হয়ে। এবার একেবারে পর্বিপর বাঘের মুখে। ওই দিন তার জিম্মি দশা থেকে অ্যাডভোকেট এস.এইচ.এম হাবিবুর রহমান আজাদ নামে এক আইনজীবীকে উদ্ধার করে তাকেও গ্রেফতার করার পর তার অপরাধের ইতিবৃত্ত তুলে ধরেন ডবলমরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসিন। সাংবাদিকদের তিনি জানান, আগ্রাবাদ মৌলভীপাড়া ইউসুফ হাজির বাড়ির জাহেদ নামের এক লোকের ঘরের একটি কক্ষ থেকে ওই আইনজীবীকে উদ্ধার করতে গেলে সোনিয়া ধরা পড়ে। অবশ্য পুলিশ দেখে সোনিয়ার সহযোগীরা পালাতে সক্ষম হলেও পরে গ্রেফতার হয় ইমরান নামে সোনিয়া চক্রের এক সহযোগী। দুজনের বিরুদ্ধেই হত্যাসহ তিনটি মামলা রয়েছে। ওসি মোহাম্মদ মোহসিন বলেন, সোনিয়া ওই সংঘবদ্ধ প্রতারক চক্রের প্রধান, সাথে রয়েছে আরও চার যুবক। সোনিয়া টার্গেট করা পুরুষকে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে, তারপর সুযোগ বুঝে তার সহযোগীরা সহ মিলে অশ্লীল ছবি তুলে জিম্মির শিকার ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করে। ইতিমধ্যেই গত 10 বছরে তারা এরকম 50টি জিম্মির ঘটনায় সফল হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানসম্মান ও পারিবারিক নানা বিষয় চিন্তা করে এদের টাকা দিতে বাধ্য হয় লোকজন। টাকা না দিলে মারধর করে প্রাণনাশেরও হুমকি দেয়। 2013 সালে তাদের দাবি করা টাকা দিতে ব্যর্থ হয়ে হতভাগ্য এক ব্যক্তি মারাও যান। অ্যাডভোকেট হাবিবকেও মামলার বিষয়ে কথা আছে জানিয়ে চৌমোহনী দেখা করে সোনিয়া। এক পর্যায়ে সেখান থেকে মৌলভীপাড়ার ওই বাসায় নিয়ে যায়। সেখানে যাওয়া মাত্রই সহযোগী তিন যুবক তাকে আটক করে 20,000 টাকা দাবি করে। হাবিব কৌশলে থানায় ফোন করতে পারার ফলে নিজেও বাঁচলেন এবং ধরা পড়ল এই লেডি কিডন্যাপার সোনিয়া। ডেক্স রিপোর্ট, বাংলা বাহিনী, চট্টগ্রাম।